ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা প্যারেন্টারাল ডোসেজ ফর্মের উপরে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন এবং তার অ্যানসার নিয়ে আলোচনা করব এইগুলো তোমাদের কোথায় কোথায় হেল্প হতে পারে জি এক্সামের জন্য কাজে লাগতে পারি নাইপার পি গেট সেন্ট্রাল ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স এক্সামিনেশান এছাড়াও অন্যান্য অনেক রকমের এন্ট্রান্স এক্সামিনেশনে কাজে লাগতে পারে জিলেট ল্যাটারেল এন্ট্রির জন্য কাজে লাগতে পারে জব ইন্টারভিউতে খুব কাজে লাগবে ফার্মাসিস্ট জব যে এক্সামিনেশান হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সেখানে কাজে লাগবে এছাড়া সেমিস্টার এক্সামিনেশান বিশেষ করে ফোর্থ সেমিস্টার অ্যাকর্ডিং টু পিসিআই সিলেবাস খুব গুরুত্বপূর্ণ এই এমসিকিউ কোশ্চেনগুলো তো প্রথম কোশ্চেন হচ্ছে যে ইঞ্জেকশন গিভেন ইন বিটুইন টু ভাটিব্রা ইজ নোন দ্য অপশেন্স আর ইন্ট্রাভেনাস ইন্ট্রামাস্কুলার ইন্ট্রাথেকাল ইন্ট্রা আর্টিকুলার এখানে যে এই চারটে অপশান দেওয়া আছে আমরা এই চারটে অপশান সম্বন্ধে একটু জেনে নিই ইন্ট্রাভেনাস কোথায় দেওয়া হয় ভেনের মধ্যে দিয়ে দেওয়া হয় ইন্ট্রামাস্কুলার মাসেলে দেওয়া হয় ইন্ট্রা আর্টিকুলার জয়েন্টের মধ্যে দেওয়া হয় আর ইন্ট্রাথেকাল দেওয়া হয় দুটো ভাটিব্রার মাঝে এখানে ইন্ট্রাথেকাল ম ইন্ট্রাথেকাল সম্পর্কে দুটো একটা ইনফরমেশান জানা দরকার যে এই ইন্ট্রাথেকাল ইঞ্জেকশানটা মেনলি জেনারেল অ্যানাস্থেসিয়া করতে কাজে লাগে পেন ম্যানেজমেন্টে কাজে লাগি এবং কিছু কেমোথেরাপির জন্য কাজে লাগা হয় লাগানো হয় আর ইন্ট্রাথেকাল ইঞ্জেকশনের ভলিউমটা জেনারেলি হয় জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ এম এর মধ্যে তো এখানে এক নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ইন্ট্রাথেকাল মানে অপশান সি নেক্সট কোশ্চেন ডাইলুয়েট ইউজ ফর প্যারেন্টারাল প্রিপারেশন ইজ প্যারেন্টাল প্রিপারেশনে আমরা কী ডাইলুয়েন্ট ইউজ করবো বা বাল্কিং এজেন্ট হিসেবে কী ইউজ করবো এখানে চারটে অপশান হচ্ছে সোডিয়াম মেটাবাইসালফাইট বেঞ্জাইল অ্যালকোহল সরবিটল সাইট্রিক অ্যাসিড আমরা এই চারটে অপশানের মধ্যে দেখে নিই কোনটা কী কাজে লাগে সোডিয়াম মেটাবাইসালফাইট এটা কাজে লাগে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বেঞ্জাইল অ্যালকোহল প্রিজারভেটিভ হিসেবে লাগতে পারে সরবিটল এটা ডাইলুয়েন্ট বা বাল্কিং এজেন্ট হিসেবে কাজে লাগে আর সাইট্রিক অ্যাসিড কাজে লাগে প্রিজারভেটিভ হিসেবে তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সরবিটল তবে সর্বিটল ছাড়া গ্লেসারল ম্যানিটল এগুলোও কিন্তু ডাইলুয়েন্ট ফর প্যারেন্ট্রালস হতে পারে এখানে সর্বিটলের যে কনসেন্ট্রেশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে টু পারসেন্ট প্যারেন্ট্রালের জন্য নেক্সট কোশ্চেন হচ্ছে ফর স্টেরিলিটি টেস্টিং হুইচ অফ দ্য ফলোইং মিডিয়া ইজ অর আর ইউজড অপশান যেগুলো আছে সেগুলো হচ্ছে সয়াবিন কেজিন ডাইজেস্ট ফ্লুইড থায়োগ্লাইকোলেট মিডিয়া বোথ অফ দিস নান অফ দিস এখানে সয়াবিন কেজিন যে ডাইজেস্ট এটা জেনারেলি ইউজ করা হয় ফর দ্য ডিটেকশান অফ ফাঙ্গি অ্যান্ড অ্যারোবিক ব্যাকটেরিয়া তাহলে অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি ডিটেকশানের জন্য এই মিডিয়াটা স্টেরিলিটি টেস্টিংয়ে ইউজ করা হয় আর ফ্লুইড থায়াগ্লাইকোলেট যে মিডিয়া আছে সেটা ইউজ করা হয় ফর দ্য ডিটেকশন অফ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক ব্যাকটেরিয়া তো এখানে পার্টিকুলারলি কিছু বলা হয়নি সেই জন্য এখানে দুটোই হবে মানে বোথ অফ দিউজ হবে চার নম্বর কোশ্চেনে আসছি আমরা হুইচ প্রিজারভেটিভ ইজ ইউজড ইন লার্জ ভলিউম প্যানেন্ট্রাল ফিনাইল মার্কিউরিক নাইট্রেট নো প্রিজার্ভেটিভ ইজ ইউজড ফিনাইল মার্কিউরিক অ্যাসিডেড বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড তো এখানে ফিনাইল মার্কিউরিক নাইট্রেট ফিনাইল মার্কিউরিক অ্যাসিডেড বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড এই তিনটে প্রিজারভেটিভ কিন্তু প্যারেন্ট্রাল ডোসিস ফর্মে দেওয়া হয় কিন্তু লার্জ ভলিউম প্যারেন্ট্রাল ডোসেস ফর্মের ক্ষেত্রে কোনো প্রিজারভেটিভ লাগে না কারণ লার্জ ভলিউম প্যারেন্ট্রালের ক্ষেত্রে যে ভলিউমটা থাকে তার রেসপেক্টে যদি প্রিজারভেটিভ আমরা ক্যালকুলেট করি তাহলে তার অ্যামাউন্টটা যতটা হবে সেটা আমাদের সিস্টেমে টক্সিসিটি দেখাতে পারে সেই জন্য আমরা কী করি স্টেরাইল প্রিপারেশানটা ইউজ করি এবং একবার ইউজ করার পরে ওটাকে সেকেন্ড টাইম আমরা আর ইউজ করতে পারি না সেটা যদি হাফ পর্যন্ত ইউজ হয় তাহলে বাকিটা তখন ডিসকার্ড করে দিতে হয় তো এখানের কারেক্ট অপশনটা হচ্ছে নো প্রিজার্ভেটিভ ইউজ ইউসড এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আর একটা তোমাদের বলবো যে তোমরা এটাকে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমরা অন্যান্য এমসিকিউ টেস্ট সিরিজগুলো যখন আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং সেগুলো এক ঝলক দেখে নিতে পারবে নেক্সট কোশ্চেন ডিসপোজেবল সিরিঞ্জ আর মেড আপ অফ ডিসপোজেবল সিরিঞ্জ কী দিয়ে তৈরি ট্রান্সপ্যারেন্ট পলিস্টাইরিন পলিটেট্রাক্লোরোইথিলিন গ্লাস পলিপ্রোপিলিন এটা একটা ডিরেক্ট কোশ্চেন এবং এর অ্যান্সারটা হবে পলিপ্রোপিলিন নেক্সট কোশ্চেন হচ্ছে যে ওয়াটার অ্যাটাক টেস্ট ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য অ্যালকালিনিটি ইন টাইপ ওয়ান গ্লাস টাইপ থ্রি গ্লাস টাইপ টু গ্লাস অল দা থ্রি টাইপস অফ গ্লাস তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে টাইপ টু গ্লাস তাহলে অন্যান্য তিনটে গ্লাসের ক্ষেত্রে টাইপ ওয়ান টাইপ থ্রি এবং টাইপ ফোর বা এনপি গ্লাসের ক্ষেত্রে আমরা কোন ধরনের টেস্ট করব অ্যালকালিনিটি আইডেন্টিফিকেশনের জন্য সেখানে আমরা করে থাকি পাউডার গ্লাস টেস্ট করে থাকি নেক্সট কোশ্চেন হুইচ কনসেন্ট্রেশন অফ ডেক্সট্রোজ ডেক্সট্রোজ সলিউশন ইজ আইসোটনিক ফর লার্জ ভলিউম ইন্ট্রাভেনাস ইউজ লার্জ ভলিউম ইন্টারভেনাস ইউজের জন্য ডেক্সট্রোজের কোন কনসেন্ট্রেশনটা হচ্ছে আইসোটনিক টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভি টোয়েন্টি পার্সেন্ট ভি ফাইভ পার্সেন্ট ভি আর টেন পার্সেন্ট ভি এখানে কারেক্ট অ্যান্সারটা হবে ফাইভ পারসেন্ট ভি এর মানেটা হলো যে একশো এম এল এর মধ্যে পাঁচ গ্রাম ডেক্সট্রোজ থাকে তো অপশান সি ইজ কারেক্ট নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং অয়েল আর ইউজড অ্যাজ সলভেন্ট ইন নন অ্যাকোয়াস ইঞ্জেকশন নন অ্যাকোয়াস ইঞ্জেকশন মানে ওখানে কোনো ওয়াটার থাকবে না তো এখানে আমরা কোন অয়েলগুলো ইউজ করবো সেসাম অয়েল অলিভ অয়েল বোথ এ অ্যান্ড বি নান অফ দিস এখানে সেসাম অয়েল অলিভ অয়েল দুটো অয়েলই কিন্তু ইউজ করা হয় নন অ্যাকোয়াস ইঞ্জেকশানের জন্য সেই জন্য এখানে অপশান সিটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেক্সট কোশ্চেন Vaccines and toxoids are precipitated and absorbed onto টু hydroxide or other suitable media. This দিস প্রসেস in a dosage ডোসেস that in comparison to fluid forms. ফর্মস তাহলে ফ্লুইড ফর্মের ফ্লুইড ডোসেজ ফর্মের সঙ্গে কী কী কম্প্যারিজিন আমরা এখানে করতে পারবো ইরিটেশন ইজ লস্ট মোর ইফেক্টিভ ওড়ালি স্লোলি স্টেবিলিটি ইজ ইনক্রিজড এখানে কারেক্ট অপশান হবে স্টেবিলিটি ইজ ইনক্রিজড মানে এই ক্ষেত্রে স্টেবিলিটিটা বেড়ে যায় নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ভেহিক্যালস ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ইন্টারভেনার্স অ্যাডমিক্সচার অফ অ্যাম্পিসিলিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম পার ফিফটি এম এল চারটে অপশান দেওয়া আছে ফাইভ পারসেন্ট এক্সট্রোজ ইঞ্জেকশন পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন ফাইভ পার্সেন্ট ডেক্সট্রোজ অ্যান্ড পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশান টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্ড জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন এখানে কারেক্ট অপশনটা হবে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন এটা আমরা এমপিসিলিন যে ইন্ট্রাভেনাস ডোসেস ফর্ম তার সঙ্গে মিক্সচার হিসেবে আমরা দিতে পারি তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড ইজ রেন্ডার্ড ইনঅ্যাক্টিভ ইন দ্য প্রেজেন্স অফ সোপ ইন অর্গ্যানিক সল্ট অর্গ্যানিক অ্যাসিড ক্যাটানিক সার ফেকটেন্ট তাহলে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড কার প্রেজেন্সে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে এখানে কারেক্ট অ্যান্সার হবে শোপ নেক্সট কোশ্চেন অ্যাজ পার জি এমপি দ্যাট ইজ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস দ্য পারমিটেড লিমিট অফ সলিড কন্টেন্টস ইন ওয়াটার ফর ইঞ্জেকশন ইজ টেন পিপিএম

তার মানে এখানে বলা হচ্ছে যে ওয়াটার ফর ইনজেকশন আর স্টেরাইল ডিস্টিল ওয়াটারের মধ্যে কী ডিফারেন্স তো ওয়াটার ফর ইঞ্জেকশানে এখানে পাইরোজেন থাকে না তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পাইরোজেন সম্বন্ধে দুটো একটা ইনফরমেশান বলে দিই পাইরোজেনটা হচ্ছে একটা এন্ডোটক্সিন জেনারেলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় আর এ কী করে পাইরেক্সিয়া করে তার মানে আমাদের বডি টেম্পারেচারটা বাড়ায় নেক্সট কোশ্চেন ক্রায়োস্কোপিক মেথড ইজ ফ্যামিলিয়ার ইন দ্য ক্যালকুলেশন অফ আইসোটনিক সলিউশন দিস মেথড ইজ বেসড অন মলিকুলার কনসেনট্রেশন অফ দ্য ড্রাগ ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ দ্য ড্রাগ পিএইচ অফ দ্য ড্রাগ নান অফ দ্য অ্যাভাম তাহলে আইসোটনিক সলিউশনের সলিউশানের ক্যালকুলেশনের জন্য কোন ক্রায়োস্কোপিক মেথডটা আমরা এখানে ইউজ করবো এখানে কারেক্ট অ্যান্সার হবে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ দ্য ড্রাগ এবং এই প্রপার্টিটাকে আমরা কলিগেটিভ প্রপার্টি বলে থাকি নেক্সট কোশ্চেন ওয়াটার রেজিস্ট্যান্স অফ গ্লাস কন্টেনার আর টেস্টেড বাই মেজারিং অ্যামাউন্ট অফ অ্যালকালি রিলিজড ইন টু ওয়াটার অ্যামাউন্ট অফ অ্যাসিড রিলিজড ইন টু ওয়াটার এস্টিমেশনস অফ সিলিকেট লেভেল টার্বিডিটি এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যামাউন্ট অফ অ্যালকালি রিলিজড ইন টু ওয়াটার কতটা অ্যালকালি ওয়াটারের মধ্যে রিলিজ হচ্ছে সেটার মেজারমেন্টের উপরে বেশ করে আমরা গ্লাস কন্টেনের কন্টেনারের ওয়াটার রেজিস্টেন্সটা টেস্ট করতে পারি নেক্সট কোয়েশ্চেন অ্যাকোয়াস ইঞ্জেকশন ইজ স্টেরিলাইজড বাই ময়েস্ট হিট স্টেরিলাইজেশান ড্রাই হিট স্টেরিলাইজেশান রেডিয়েশন স্টেরিলাইজেশন মেমব্রেন ফিল্ট্রেশান এখানে কারেক্ট অ্যান্সার হবে ময়স্টিট স্টেরিলাইজেশান এবং এটা করা হয় একশো একুশ ডিগ্রি মানে ওয়ান টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফিফটিন পিএসআই প্রেশারে এবং ফিফটিন মিনিট ধরে আর এর মেকানিজমটা কি কীভাবে ব্যাকটেরিয়াগুলো বা অর্গানিজমগুলো মরে ডিউ টু দ্য কোয়াগুলেশনস অফ দ্য সেল প্রোটিন ডিউ টু কোয়াগুলেশনস অফ সেল প্রোটিন এখানে যদি বলা হতো যে অয়েল ইঞ্জেকশন ইজ স্টেরিলাইজড বাই তখন কিন্তু অ্যান্সারটা হতো ড্রাই হিট স্টেরিলাইজেশান তো এই ষোলো নম্বর কোশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে এ ময়েস্ট হিপ স্টেরিলাইজেশান লাস্ট কোশ্চেন অ্যাজ পার আইপি দ্যাট ইজ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া স্টোর ইন কুল প্লেস মিনস স্টোর বিটুইন টু টু এইট ডিগ্রি সেলসিয়াস

Usually 2 to 8 degrees Celsius. Cool is any temperature between 8 to 25 degrees Celsius. Room temperature is the temperature prevailing in a working area. Warm temperature is the temperature between 30 degree Celsius to 40 degrees Celsius. Excessive heat is the any temperature above 40 degree Celsius. Thank you for watching.